আসসালামু আলাইকুম, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। অনেকদিন পর আজকে কাজে ফেরা, আর আজকে হচ্ছে অনেক প্রশ্ন আপনাদের মনে অ্যারাইজ হতে পারে ন্যাচারালি। তো আমি কোনো এক লাইফস্টাইল ব্লগে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার আমার আসলে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার হচ্ছে প্ল্যানিং করতে ভালো লাগে এবং প্ল্যানিং করে চলতেও আমার ভালো লাগে। চেষ্টা করি আর কি, হয়তো 100% ফিল আপ করতে পারি না, বাট চেষ্টা করি কিছুটা ওভাবে চলার, একটু মেনটেন করার আর কি। কারণ আমি বিশ্বাস করি যে এভাবে অর্গানাইজ করে চললে, যদি আমি অর্গানাইজ না করি সেখানে যদি 50% কাজ হয়, অর্গানাইজ করলে সেখানে 80% ন্যাচারালি কমপ্লিট হয়। আচ্ছা যাই হোক, এত কথা না বলি, আজকে আমি আপনাদেরকে দুই একটা টিপস দিব যে এটা আমি তো অনেক দিন থেকে রুটিন ফলো করি। আমি আমার একদম সেপ্টেম্বর মাসের রিয়েল হচ্ছে যে বাজেট প্ল্যানিং, মান্থলি বাজেট প্ল্যানিং বা মান্থলি প্ল্যানিং যে ডায়েরিটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাট আমি শুধু আপনাদের সাথে আইডিয়া শেয়ার করব, হুবহু হয়তো বা আপনাদের কাছে লাইন টু লাইন, পয়েন্ট টু পয়েন্ট, ওয়ার্ড টু ওয়ার্ড হচ্ছে দেখাইতে পারবো না। কারণ হচ্ছে যে আমার লাইফস্টাইল বা আমার হচ্ছে যে সংসারের হচ্ছে প্ল্যানিং, ধরেন বাজেট, সব কিছু আপনার সাথে মিলবে না। কিন্তু আইডিয়াগুলো যদি আপনি আমার সাথে আমারগুলো শুনতে পারেন, তাহলে আপনি নিজেরটা জেনারেট করতে আপনার সহজ হবে। এই জন্য আমি আপনাদের হচ্ছে যে আমি আমার প্ল্যানগুলো যেভাবে আমি হচ্ছে সেপ্টেম্বর মাসের হচ্ছে প্ল্যানিংটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত আমার তো মোটামুটি অনেক দিনের, প্রায় 1 বছরের এই অভ্যাস, সুঅভ্যাস। তো আমি এই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যখন আমি ধরেন পয়েন্ট টু পয়েন্ট কাজগুলো লিখতাম যে সেপ্টেম্বর আমি এই 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 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে কাজগুলো করতে চাই, তখন দেখা যায় লিস্টে এত বড় হয় যে ওইটা দেখেই আমার টায়ার লাগে। একদিন ফলো করি, দুই দিন ফলো করি, কখনো আমি 100% ফিল আপ করতে পারিনি। তো এবার আমি কি করছি, ক্যাটাগরি অনুযায়ী ডিভাইডেড করছি। ক্যাটাগরি বলতে একটু বোঝার চেষ্টা করেন যে মোস্ট ইম্পর্টেন্ট, মানে আমার সংসারের সবচেয়ে ইম্পর্টেন্ট কোন জিনিসটা এবং যেটা আমার না করলেই নয়, মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে এই ক্যাটাগরিটা ডিভাইডেড করতে, ফাইন্ড আউট করতে, বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে যে আমার সংসারে সবচেয়ে ইম্পর্টেন্ট যা না করলে না করলেই নয়, সেটা হচ্ছে আমি এখানে দেখেন যে মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে আমি তিনটা ক্যাটাগরি ভাগ করছি। যে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি, দ্বিতীয় হচ্ছে চাইল্ড, তৃতীয় হচ্ছে সংসার। আপনারা এখন কোশ্চেন করতে পারেন যে এই সংসারের মধ্যে তো আমিও পড়ে, সন্তানও পড়ে। দেখেন কথাটা, আমি আমি যদি না থাকি তাহলে আমার সংসার থাকবে না। দ্যাট মিন্স আমার বিষয়টা আগে চিন্তা করতে হবে। এটা ফিজিক্যাল, মেন্টাল, এই যে বিষয়গুলো আছে যে আমি কোনটা করতে ভালোবাসি, কীভাবে করতে ভালোবাসি, একটু হলেও আমার পড়াশোনা, আমার আমল, আমার হচ্ছে যে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। দুনিয়া দেখে যেন ও আখেরাত না ছুটে যায়, আবার আখেরাত দেখতে যেন দুনিয়ার প্রতি আবার বিতৃষ্ণা না আসে, তো সব কিছু দেখতে হবে। তো আমি আমাকে একটা এটার আবার আবার ক্যাটা সাব ক্যাটাগরি আছে, মানে আমার মধ্যে আবার কী পড়ে, আমার মধ্যে আবার আছে প্রেয়ার, আমি যেটা মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে রাখছি স্টাডি, এখানের মধ্যে আবার এগুলো সাব ক্যাটাগরি হবে যে আমি মানসিক ইয়া করতে কোনটা ভালো লাগে। আমার বাচ্চা এখন নিয়মিত বসে পড়াইতে হবে, পড়াইতে হয়, ওর বয়স এখনও পাস হয়নি, পাস পূর্ণ হবে হচ্ছে, তো ওকে নিয়মিত এখন পড়াশোনা করাইতে হয়। দ্যাট মিন্স আমার কাজের অনেক কিছু প্লাস মাইনাস বুঝেও, মানে এটা আমার একদম ফর্জে আইন হয়ে গেছে, যেহেতু এখনও সে স্কুলে ভর্তি হয় নাই, তো ওকে প্রতিদিন সময় দেওয়াটা আমার একদমই জরুরি একটা কাজ। তো ওকে জরুরি কাজের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তাকে পড়াশোনা করানো এবং তাকে কোয়ালিটি টাইম কিছুটা দেওয়া। তারপর হচ্ছে আমার সংসার, সংসারের মধ্যে আমার যাবতীয় কাজ পড়তেছে, আমার হচ্ছে রান্নাবান্না, ক্লিনিং, আপনারা এটার এক্সপ্লেন করার কিছু নাই। তো এই সংসারের মধ্যে আবার মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমার রান্না করা, ক্লিনিং, এই দুটো আমার কাছে মনে হয় যে প্রতিদিন না করলেই নয়, মানে এই দুটো আমাকে করতেই হবে। আর কিছু না থাক,
খাবার রান্নাটা করতেই হয়, ক্লিনিংয়ের ছোটো একটা দুটো করতেই হয়। তো এভাবে আমি ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড করছি। এতে করে হবে কি, আপনার কাজের প্রতি মোটিভেশন হবে, ডায়েরি খুলে মনে হবে না আল্লাহ এত কাজ, টায়ার্ড হয়ে যাব না। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে মান্থলি এক্সপেন্সেস, মানে আমার এই মাসে কি কোন কোন খাতে ব্যয় হবে, সেখানে আমি দুইটা ভাগে ভাগ করছি। আমি মানে আমার পার্সোনাল খাতে কি কোন কোন খাতে ব্যয় হবে, আর হচ্ছে সংসার। সংসার বলতে বাজারের খালি আমি শুধু বাজারের লিস্টটা ধরছি, যে সেখানে আমার এটা হচ্ছে আলাদা করে পয়েন্ট আউট করা আছে এদিকে আলাদা করে, যে কোন কোন বাজার করলে কোন দিকে হচ্ছে যে কত টাকা খরচ হবে সেগুলো। তারপরে হচ্ছে আমার বিজনেস। দেখেন, বোঝার চেষ্টা করেন যে আমি কিভাবে ডিভাইডেড করছি, যে প্রথমে আমি, সংসার, সন্তান, তারপরে হচ্ছে আমার হচ্ছে বিজনেসের দিকে মনোযোগ। আমি কোনো কিছু ইম্পর্টেন্ট অনুযায়ী আমি এগুলো ডিভাইডেড করছি এবং সেভাবেই আমি কাজ করি। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বেচা কেনার ধান্দায় পড়ে যাই না। আমি হচ্ছে যে ইউটিউবিং করতে সিরিয়াস কোনো কাজ বাদ দিয়ে ওটা করতে যাই না। আমি দেখি যে আমার সংসারের এটা আগে মানে কমপ্লিট করে বা আমি এটা ম্যানেজ করে এটা করতে পারতেছি কি না, কারণ আলহামদুলিল্লাহ আমার এটা আসলে করা ফরজ না আর এটা করা বাধ্যতামূলক কোনো কিছু না। তো সংসারের এই দিন দিকগুলো দেখে তারপরে দেন আমার ডায়েরির পেজটা উল্টাবে, তখন কাজের আপনার স্বস্তি হবে। ধরেন আজকে আমার বিজনেসের কোনো কাজ আমি তাকাইলাম না, এখানে এই আমার বিজনেস পেজে কোনো কাজই করলাম না, তাতে আমার কোনো আফসোস লাগবে না, কারণ আজকে আমি সংসারে কোনো একটা কাজ নিয়ে হয়তো বা ব্যস্ত, এরকম হতেই পারে, তো তাতে আমার কোনো আফসোস হবে না। বাট আপনি যদি না বুঝতে পারেন যে গুরুত্ব কোনটাতে বেশি দিতে হবে, কোনটাতে কম দিতে হবে, তখনই আমাদের মাথা এলোমেলো হয়ে যায়। আর হচ্ছে যে মান্থলি গোল, আমার হচ্ছে যে কিছু বিশ্বাস মানুষের মনের মধ্যে একদম সেট আপ হয়ে গেছে, যে আচ্ছা আমি কি হচ্ছে যে কি প্রতিদিন একটা কাজ করলে আমার ভালো লাগবে, কি প্রতিদিন কাজ করলে আমার পার্সোনাল আর হচ্ছে যে ফ্যামিলিগত আর্থিক দিক দিয়ে বা হচ্ছে যে মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে আমি ডেভেলপ করতে পারবো। যে প্রতিদিন আমার 10 লাইন হলো একটা পেজের, বইয়ের পেজের 10টা পেজ হলো পড়তে হবে, এই বিশ্বাসটা আসলে আমার গ্রো হয়ে গেছে। তো সেগুলো আমি একটা মান্থলি গোল সেট আপ করছি, যে গোল সেট আপ করছি 4টা ক্যাটাগরিতে, রান্নাঘর, সন্তান, আমি আমার মতো করে করছি। এখন আপনারা বলতে পারেন যে রান্নাঘরের আবার গোল সেট আপ কীভাবে হয়, বা এটা আবার হাস্যকর মনে হতে পারে। তো এগুলো আমার থিওরি, আমার বিশ্বাস, আমার কাজের ক্যাটাগরি। রান্নাঘর ব্যাপার হচ্ছে যে এই রান্নাঘর নিয়ে আমাকে এখন বিশদ চিন্তা করতে হবে, কারণ আমার সময়ের ডিভাইডেড হয়ে গেছে এখন। আগে আমার বাচ্চাকে নিয়ে পড়তে বসাইতে হতো না, ওর পিছনে এক্সট্রা আধা ঘন্টা সময় দিতে হতো না, ওর পিছনে পড়াশোনা তো শুধু বই নিয়ে পড়ালে হয় না, ওগুলো চিন্তা করতে হয়, ওর সিলেবাস নিয়ে চিন্তা করতে হয় আজকে কী পড়াবো, অনেকটা সময় চলে যায়। তো আমাকে কিচেনে অনেকটা সময় সেভ করতে হবে। এখন কোন খাতে কোনভাবে কীভাবে মেনু প্ল্যান কাজ সব দিক দিয়ে আমি এ মাসে এই কিচেন নিয়ে রান্নাঘর নিয়েই হচ্ছে স্টাডি করব, যাতে করে আমার এখান থেকে কিছুটা সময় সেভ হয়, সেজন্য আমি মান্থলি গোল 4টা ক্যাটাগরিতে করছি। এবং এই 4টা ক্যাটাগরিতে আমি আসলে কী করতে চাই, আমার মেন গোল কী, আমার রান্নাঘরের ক্ষেত্রে কী মেন গোল, সন্তানের ক্ষেত্রে কী একটা মেন গোল, এই মাসে যদি বেঁচে থাকি তাহলে কী করতে চাই, আমার জন্য পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমি আমার কোন গোলটা পূরণ করতে চাই, সেগুলো আমি এখানে ইচ্ছা পূরণ করছি, নিয়ত করে লিখে রাখছি। এটা কিন্তু ফরজ না বা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট না। দেখেন পেজ উল্টে উল্টে কিন্তু একদম একটা শেষের পেজে আসছে, দ্যাট মিন্স আমাকে এগুলো করে এই কাজটা করতে হবে। তো এই কথাগুলো বলার আমি কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না, আমি আপনাদের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি। সেটা হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ যদি আপনি কাজগুলোকে সেট আপ করতে পারেন, তাহলে আপনার সংসারের কাজগুলো ম্যানেজ করা খুবই সহজ হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আমি এখানেই চলে যাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।